পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের শালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন সাংবাদিক সম্মেলনে বেশ কিছু বিষয় তুলে ধরা হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোহাম্মদ আরমান খান, শালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং সহ শালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি ও শালানপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদ্যুৎ মিশ্রা। ফার্স্ট ফেব্রুয়ারি মাস থেকে আমাদের কথা আছে সরকারিভাবে, দুয়ারে সরকার আবার চালু হবার কথা আছে। যদি কোনো বিশেষ বড় কোনো কিছু না হয় তাহলে ফার্স্ট ফেব্রুয়ারি থেকে আমাদের দুয়ারে সরকার আবার শুরু হবে। আমাদের সরকারি যে স্কিমগুলো আছে যারা হয়তো এখনও পাননি, বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডার বা তার কোনো ত্রুটি ছিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আদার্স কোনো আধারে, তো সেইগুলোকে ম্যাক্সিমাম লোক পেয়ে গেছে, হয়তো সামান্য কিছু হতেই পারে। তাহলে সকলের কাছে আপনাদের মাধ্যমে আমরা এটা বলতে চাই যে অবশ্যই আপনারা ফার্স্ট ফেব্রুয়ারি থেকে যখন আবার চালু হবে দুয়ারে সরকার, সেটা আপনারা আসবেন, যেখানে যেখানে স্পট আছে সেখানে আপনাদের ডকুমেন্টস নিয়ে আসবেন, দুয়ারে সরকারে আপনাদের যে সুযোগ সুবিধা সেগুলোকে নেবেন। কানপুরে আলকুসাতে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তৈরি করা হয়েছে এবং সেই প্লান্ট থেকে সেই জায়গা থেকে অনেক গ্রামের লোক জল পাচ্ছে কানপুরে পঞ্চায়েতের ভেতরে। সেভাবে একটা রিসেন্টলি আমরা যে মিটিংয়ে আমাদের এমএলএ সাহেব এসেছিলেন, বিজেপি মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে একটা কথা বলেছিল যে বনবিটির একটা খাদান আছে, সেই খাদানে সে আলকুসার মতনই একটা ট্রিটমেন্ট প্লান্ট, ওয়াটার ফিল্টার ট্রিটমেন্ট প্লান্ট তৈরি করার জন্য একটা আমরা আমাদের এন্ট্রিকে এমএলএ সাহেবের করে আছে, আমরা সেটা পিএসিকে অলরেডি ফরওয়ার্ড করে দিয়েছি ব্লকের এন্ট্রিকে। ঠিক যেরকম আলকুসাতে হয়েছে ওইরকমই আমাদের বনবিডিতে, এবং সেখানে হলে আমাদের বনবিডি খুদকা জেমারি ধুন্দাবাদ এইসব গ্রামে জল তারা ফুল খেজে পেয়ে যাবে। আমরা প্রচুর করেছি এবং আগামী দিনেও আমরা প্রচুর করবো, যেহেতু আমাদের এখানে জলের সমস্যাটা খুব বেশি, তাই আমরা সাবমার্সিবলের উপর জোর দিয়েছি এবং যেখানে যেখানে টিউবওয়েল যারা চেয়েছে সেখানেও দিয়েছি এবং প্রচুর আমরা রিপেয়ারিং করেছি এবং আগামী দিনেও আমরা করছি। আর আমাদের এখন এনআরজিএস থেকে অ্যাকশন প্ল্যান পুরো রেডি আছে, সেটা আমাদের টেন্ডার হবে এবং সেই সমস্ত কাজগুলো শুরু হবে। পঞ্চায়েত আর একটা হচ্ছে কল্যা পঞ্চায়েত, এছাড়াও সেই রাস্তা বা ডিপ টিউবওয়েল যেগুলো হাইমাক্স লাইট, হাইমাক্সও আছে দুটো, একটা আল্লাহ দিতে আছে একটা কল্যাণ আছে, তো নতুন কিছু রাস্তাও আমরা ধরেছি এইবারে, হয়তো এই 25 তারিখে টেন্ডার হবে। তারপরে প্রায় 37 লক্ষ টাকার কাজ আমরা রিসেন্টলি এক মাসের মধ্যে সাফ সাফাইও নিয়ে বলে এসেছি, আমরা সাফ সাফাই স্টার্ট করছে। তারপরে পিছনে যে ড্রেনটা আছে ওটা নিয়ে সমস্যা ছিল, ওটাও দেখেছি। একটা বাথরুম হবে ভিতরে, আবার একটা ভিতরে বাথরুম হবে, যেটা জলের প্রবলেম হচ্ছে, যেটা বললেন আমাদের জলের জন্য যে অসুবিধাটা হচ্ছে, জলের সত্যিই ওইখানে অসুবিধা আছে। আমরা কোনো উপায় করে দেখছি কোন জায়গা থেকে জল দিয়েছে, আমরা একটা সাবমার্সিবল ধরেছি অলরেডি বাজারে, ওইটা স্যাংশন হলে আর জলের প্রবলেম হবে না। আর একটা আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, আনন্দ বার্তা।